বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় বিটিএস তারকা জাংকুক ফিফা বিশ্বকাপ অনুষ্ঠানে লাইভ পারফরম্যান্সের সুযোগ পেয়েছিলেন 25 বছর বয়সী এই সঙ্গীত শিল্পী। কাতার বিশ্বকাপে গাওয়া তার গান ড্রিমার্স ইতিমধ্যেই ভিউ ছাড়িয়েছে 100 মিলিয়নের ঘর। প্রথম এশিয়ান গায়ক ও পারফর্মার হিসেবে এমন কীর্তি গড়েছেন জাংকুক। এক টুইট বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ড প্রতিষ্ঠান। এশিয়ান একক সঙ্গীত শিল্পী হিসেবে প্রথম লাইভ পারফরম্যান্সে 100 মিলিয়ন ভিউ অতিক্রম করার ক্ষেত্রেও বিশ্ব রেকর্ড গড়েছেন এই বিটিএস তারকা। কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল ব্ল্যাক পিঙ্কের প্রিটি সেভেজকে ছাড়িয়ে ইউটিউবে 100 মিলিয়ন ভিউয়ে পৌঁছে দ্রুততম লাইভ পারফরম্যান্স হিসেবেও রেকর্ড করেছে জাংকুকের ড্রিমার্স। 2022 বিশ্বকাপের অফিসিয়াল সাউন্ড ট্র্যাক হিসেবে গত বছরের 20 নভেম্বর ড্রিমার্স প্রকাশ করেছিলেন বিটিএস তারকা জাংকুক। এর আগে বিশ্বের বৃহত্তম মিউজিক প্ল্যাটফর্ম স্পটিফাই আইটিউন্সকে মাত্র 35 দিনে 100 মিলিয়ন স্ট্রিম অতিক্রম করে ড্রিমার্স। আফরোজা দিবা, NBD TV, ঢাকা।